হ্যালো ভিওয়ার্স টিপস ভবনে আপনাকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বলবো বৃষ্টিতে জামা কাপড়ের যত্ন নেবেন যেভাবে আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই বৃষ্টি বেহাল অবস্থা সকলেরই মেঘলা আকাশে রোদির দেখা নেই বাইরে বৃষ্টি আর গোটা বাড়ি জুড়েই স্যাঁতস্যাঁতে সাথে অবস্থা এই সময় জামা কাপড়ও ভালোভাবে শুকাতে চায় না ফলাফল জামা কাপড়ের অবস্থা বেশ শোচনীয় তবে আজ আমি আপনাদেরকে এমন কিছু নিয়ম বলবো যে নিয়মগুলো মেনে চলতে পারলেই দেখবেন এই বর্ষায় জামা কাপড় থাকবে ভালো এক নম্বরে বৃষ্টিতে পোশাকে কাদা লাগলে সঙ্গে সঙ্গে ডিটারজেন্টে ব্যবহার না করে প্রথমে কাদা লাগায় স্থানগুলো ধুয়ে নিন এরপর পুরো কাপড় আলাদাভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন এর ফলে পুরো কাপড়ে দাগ আর লাগবে না দুই বৃষ্টিতে যে কোনো রঙের কাপড় ভিজে গেলে ভালোভাবে ধুয়ে নিন যেন ওই কাপড়ে দাগ না পড়ে তিন বৃষ্টির দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকে কাপড় শুকাতে অনেক বেশি সময় লাগে তারপরও ভালোভাবে কাপড় শুকানোর চেষ্টা করুন কাপড় ভালো করে শুকানোর পর ইস্ত্রি করুন চার আলমারিতে কাপড় রাখার সময় কাপড়ের ফাঁকে ফাঁকে ন্যাপথলিন ব্যবহার করুন এটা ছত্রাক থেকে বাঁচিয়ে কাপড়কে সুরক্ষিত রাখবে পাঁচ বর্ষায় ঘরের ভেতর কাপড় শুকানো থেকে বিরত থাকুন এতে আপনার চামড়ায় বিভিন্ন সমস্যা বেড়ে যেতে পারে এগুলো শিশুদের জন্য বেশি ক্ষতিকর ছয় বারান্দায় যেখানে বৃষ্টির পানির ছাট আসে না সেদিকে কাপড় রাখুন রোদ উঠলে রোদে দিন সাত কাপড় দুই থেকে তিন দিন ভেজা থাকলে ব্যাকটেরিয়ার কারণে বাঝে গন্ধ হয় তাই কাপড়ে গন্ধ হলে ডিটারজেন্ট এবং অ্যান্টিসেপ্টিক লিকুইড দিয়ে আবার কাপড়টা ধুয়ে নিন আট রোদ উঠলে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের আলমারি অয়ারড্রপ সব খুলে দিন একই সঙ্গে দরজা জানালা সব খুলে দিন তাহলে গুমোট ভাব দূর হয়ে যাবে প্রয়োজনে আলমারির কাপড় বিছানায় মেলে দিয়ে ফ্যান ছেড়ে দিন নয় আলমারির ভেতরে খবরের কাগজ রাখুন আদ্রটা টেনে নেবে চাইলে কয়েকটা চকও রাখতে পারেন দশ কাপড়ের ভাজে চন্দন কাঠ রাখুন তাতে কাপড় থেকে সুগন্ধ ছড়াবে গায়ে মাখার সাবান পারফিউমের বোতল কাপড়ের মাঝে রাখার চেষ্টা করুন এতেও কাপড় সুগন্ধযুক্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য